কোন ব্যাগ থেকে এদেরকে বিয়ে করে আমি আপনাকে দেখাচ্ছি। হাই গাইস, গুলগুনা চ্যানেল, ক্যাপ্টেন লু এনুল ওয়ার্ল্ড। তো আজকে আমরা শুধু প্রাইস দেখাবো না, কিছু পারচেসও করবো, সেটা আমরা পরে আসছি। ফার্স্টে আমরা দেখাবো হচ্ছে সিরেন হ্যামস্টার, দেন আছে এখানে হোয়াইট র্যাট। তো হোয়াইট র্যাটে এটা সিঙ্গেল আছে, সেটাটা বলছে ফুল অ্যাডাল্ট। এখানে আছে হচ্ছে বাই কালার, ট্রাই কালার, সিঙ্গেল কালারের গিনিয়া পিগ, যেটার প্রাইস বলছে ফুল অ্যাডাল্টের 200 রুপিস পার পেয়ার। তো এরপরে চলে আসছে এখানে অ্যাডাল্ট র্যাবিট, যেগুলো রেড আয়ের মধ্যে। তো এরপরে আসছে হচ্ছে কিছু বেবি র্যাবিট, যেখানে অনেক রকম কালার আছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুল অ্যাডাল্ট আছে, তার মধ্যে শুধু একটাই কালার আছে, যেগুলো হচ্ছে শুধু রেড আয় আর হোয়াইটের মধ্যেই আছে, আর কিছু নেই। এখানে আরও কিছু সিরেন হ্যামস্টার আছে, যেগুলো হচ্ছে আগের লোক থেকে কম এজের, এগুলো মোটামুটি 30 থেকে 40 দিনের বাচ্চা। তো এখানে মেল ফিমেল মানে পুরোপুরি ম্যাচিওর হয়নি, বাট চেনা যাবে, মেল ফিমেল আপনারা ইজিলি চিনতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা কিনতে এসেছি এই ছোট্ট ছোট্ট মানে র্যাবিটদের। নর্মালি এটা র্যাবিটটা কিনবে হচ্ছে পার্থ তার বোনের জন্য, আবদার করছে দাদাকে। তো ও আমাকে নিয়ে এসছে এই র্যাবিটগুলোকে চুজ করার জন্য। তো আমি নর্মালি এটাকে চুজ করেছি, ব্ল্যাক আইয়ের হোয়াইটগুলো, বিকজ ব্ল্যাক আইটা যদি মানে হোয়াইটগুলো একটু বড় হয়ে গেল মানে কি বলবো, দেখতে কিউটনেসটা থেকে থাকে, কিন্তু রেড আইটটা কী হয়, একটু বড় হয়ে গেলে কিউটনেসটা সেভাবে পায় না। আর এটা হচ্ছে ফিমেল, দেখতে পাচ্ছেন পুরো হোয়াইটের মধ্যে ফিমেল নিয়েছি। আর হচ্ছে কাকুও চেক করছে তার সেক্স, তো ফিমেলই বেরিয়েছে। তো এরপরে যেটা চুজ করছি সেটা হচ্ছে হোয়াইটটা, এটা হোয়াইট ইয়েলো বা ব্ল্যাকের মধ্যে, কিন্তু নর্মালি কাকু বললো এটা বেশি অ্যাক্টিভ ব্ল্যাকটা, তো ব্ল্যাকটা এটা নিলাম, যার শুধু জাস্ট মাথার মধ্যে একটু হোয়াইট, বাকি পুরো ফুল ব্ল্যাক। আর এটা কানগুলো একদম কুট্টি কুট্টি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে মেল, তো ফিমেলটার বয়স একটু বড়, মোটামুটি ধরুন 10-15 দিনের, আর মেলটার বয়স একটু কম, এর জন্য এরকম সাইজটা একটু ডিফারেন্স আছে, বাট অ্যাডাল্ট একই টাইমের মধ্যেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিউট, তো বিবশ মানে আমারও ভালো লেগেছে, দেখি কি কোনো দিন ভবিষ্যতে এদের জন্য একটা সেলটা বাঁধতে পারি প্রপারলি, তাহলে এদেরকে আনবো। তো আমরা এই দুটো কিনছি, এমনি দাম বলেছেন হচ্ছে এগুলোর 250 টাকা পেয়ারের, কিন্তু এবার হচ্ছে বাঙালি মানুষ, দাম দর করে তো কিছু না কিনে কিনতে পারি না, তো 200 টাকার মধ্যে আমরা কিনে নিই। তো গাইস, এই হচ্ছে আমার পাশে চেপে গেছে ফুলের সম্বয়ে। তো এখন ব্যাগ থেকে এদেরকে বেক করে আমি আপনাকে দেখাচ্ছি। আর ব্যাগ অলওয়েজ এরকম টাইপসে নেবেন, কোনো প্লাস্টিক বা এরকম টাইপসের ব্যাগ ইউজ করবেন না, অনেকজনের ভুল করে, এর ফলে কিন্তু সাপোকেশনে মারা যেতে পারে। তো অলওয়েজ এরকম লাইলনের ব্যাগ ইউজ করবেন। আর এই যে কথা বলছে আমাদের পার্থদা, তো এনারই খরগোশ, তো আমাকে ডাকতে দিয়েছে, তো আমার কোলেই এখন আছে দেখতে পাচ্ছেন। আর এগুলো খুবই কিউট, আর এগুলো হচ্ছে নর্মালি কোনো বেলজিয়াম ব্রিড বা এরকম কোনো কিছু না, এটা নর্মাল আমাদেরকে ইন্ডিয়ান ব্রিডই, কিন্তু বিভিন্ন রকম ক্রস হয়ে এখন এদের কান আর ঝোলে না, যেগুলো বেলজিয়াম মানে অরিজিনাল বেলজিয়াম ব্রিড হয় ওগুলো মানে লাইন লক এরকম কিছু নাম থাকে, তো সেগুলোর কানগুলো ঝোলা হয় মানে সাইড দিয়ে দুদিক দিয়ে ঝুলতে থাকে। তো এরকম লোকে অনেক কিছু বললে অনেক কিছু বেশি দাম নিয়ে নেবে, কিন্তু ওইসবের মধ্যে পা দেবেন না, আপনি আপনার দাম অনুযায়ী পোষাবেন। এরকম অনেকজনকার ভিডিও আছে, সেই ভিডিও দেখুন, আমাদের চ্যানেল মধ্যেও সাপোর্ট করুন, আপনাদেরকে তাহলে প্রাইসটা প্রপারলি জানতে পারবেন যে কোনটা কী ব্রিড করে চিনবেন। এদের মানে যেগুলো তোমার লাইন লক হয় ওগুলো কানগুলো দেখছেন এখন সোজা আছে, এটা কখনো সোজা থাকবে না, ওটা পুরো সাইড দিয়ে ঝুলে থাকবে। তো লোকে অনেক এভাবে বলে দাম নিয়ে নেয়, বাট এটার দাম হচ্ছে নিয়েছে দুটো 100-100 করে, পেয়ারটা 200 টাকা। তো দেখতে পাচ্ছেন কতটা কিউট, মানে আমার হাতের মধ্যে চলে আসছে, আপনি দেখুন একটা হাতের মধ্যে 2 জন চলে আসছে, মানে ওটা কতটা কিউট আর কতটা ছোট। হ্যাঁ, এর থেকে ছোটো পাওয়া যায়, বাট ওগুলোকে কিন্তু বাঁচানো খুবই টাফ হয়ে যাবে, এর জন্য এই সাইজটা আমার মতে বলে বেটার, যেটা সার্ভাইভও করতে পারবে বেশি আপনার কাছে, আর কি বলবো এর কিউটনেসটাকে আপনি অনেকদিন ধরে ফিলও করতে পারবেন। তো দেখতে থাকুন ক্যাপ্টেন লু এনিমেল ওয়ার্ল্ড, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।